আসছেন ইনশাআল্লাহ, সেদিন দূরে নয় ইনশাআল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আছে যে সর্বদাই একটি দল আল্লাহর পথে যুদ্ধ করবে, সে দলটি বর্তমানে কারা? ফিলিস্তিনে আছে, ইরাকে আছে, লিবিয়ায় আছে, তারপর সিরিয়ায় আছে, আফগানিস্তানে আছে, বিভিন্ন বিশ্বের মুসলিম জাতি বহু জায়গায় এই যুদ্ধগুলো চলছে, কিন্তু মুসলমান দেশে না। এগুলি মুসলিমরা যখন অমুসলিম দ্বারা আক্রান্ত হয়, যারা সেই মুসলিম জাতি উদ্ধারের জন্য যুদ্ধ করে, তারা যারা কোরআন এবং সহি সুন্নাওয়ালা, কোরআন এবং সহি সুন্নাওয়ালা এই লোকগুলি, আল্লাহ আলম। আপনার এক বক্তব্যে মোহাম্মদ বিন কিছুদিন, আচ্ছা একটা কথা, আমি আমার কোনো মাহফিলে রাজনৈতিক বক্তৃতা, রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলি না, আমি বলি কোরআন সুন্নার বক্তব্য, ব্যক্তি বিশেষকে নিয়ে কোনো কথা বলি না, বলতে চাই না, কারণ রাজনীতির কথাগুলি হলো গলা কাটা, কল্লা কাটি লই যাইব, বুঝেন না? 1400 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের সবচেয়ে বড় বর্ণনাকারী যিনি, তিনি বলছেন, হাফেজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি দুই ব্যাগ ইলম মুখস্থ করছি। কয় ব্যাগ? দুই ব্যাগ। আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতুহু, এক ব্যাগ ইলম, সালাতের ইলম, যাকাতের ইলম, হজের, সিয়ামের, হুকুম হাকামের ইলম তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। ও আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম আছে আমার কাছে, রাজনৈতিক নেতাদের সম্বন্ধে হাদিস, রাজনীতি সম্বন্ধে হাদিস, রাষ্ট্রীয় হাদিস, সেটাও এক ব্যাগ ইলম আমার কাছে আছে। ফালাও বাসাস্তুহু কোতে আহাজাল বলম, আমি যদি ওই ব্যাগ খুলি আমার এই কণ্ঠনালী কেটে ফেলা হবে, দরকার আছে নি? আমি কণ্ঠনালী লইয়াই থাকি, যেই ব্যাগের এলেম প্রচার করলে কল্লা কাটা যাইতো না, ওইটাই প্রচার করি, ঠিক নয় কি? আপনারা চান কাজী সাহেব এমন সব হাদিস বলুক যে গলা কাটি ফেলবে, দরকার আছে কোনো? ওইটা যার দরকার সে কিতাব খুললে পাইবেন, ওখান থেকে নেন, কেন কিতাবের গলাও নাই গলা কাটারও সুযোগ নেই, কিন্তু হুজুরের তো গলাও আছে কাটাও সুযোগ, ঠিক কি না? তা আবু হুরায়রা যদি 1400 বছর আগে এই ব্যাগের এলিম দিলে গলা কাটা যাওয়ার ভয় করে, 1400 বছর পরে এখন কি অবস্থা কোন? হ্যাঁ, কয় হাজার গুণ রিস্ক বাড়ছে এখন। এই যুগে যদি এসব প্রশ্ন করেন তাহলে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শেখ, আমাদের এলাকায় একটি প্রচলিত সমস্যা, একজনের জমি অন্য একজন ভুয়া কাগজপত্র বানিয়ে দখল করে নিয়ে যায়, এদের পরকালে শাস্তি কি? সহি বোখারিতে দুইটি হাদিস আছে এদের ব্যাপারে, মান জলামা কিদা শিবরিম মিনাল আরদি তুওয়াকাহু মিন সাবে আরদিন, এক বিঘত জমি যদি ভুয়া দলিলপত্র বা অন্যায়ভাবে কেউ জবর দখল করে নিয়ে যায়, 7 তবক জমিন তারে গলায় কেয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। কিভাবে ঝুলাবেন সেটা আল্লাহ জানেন, ঝুলাতে পারেন কিনা তিনি, এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো, মান জালামা কিদা শিবরিম মিনাল আরদি খুসিবা বিহি মিন সাবে আরদিন, এক বিঘত জমি যদি কেউ জুলুম করে তাকে আল্লাহ কিয়ামতের দিন মাটির নিচে তলাইতে 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 7 তবকের নিচ পর্যন্ত তলাবেন, এত বড় শাস্তি দিবেন, এত বড় এই মন্দ পরিণতি এই এই অপকর্মের, খবরদার কেউ কারো জমি এইভাবে জবরদখল করবেন না। অনেক সাহাবীরা জায়গা জমি কিন্তু না এই ডরে, কি জানে কারা এক বিঘত লই যাই পরে কিয়ামতের দিন এই দুর্গতি হয়, জায়গা জমিয়ে কিনতেন না ওনারা এই হাদিসের ভয়ে। প্রশ্ন আর দেবেন না দয়া করে, কারণ রাত গভীর হয়েছে, আবার ফজর কাজা হলে পরে আমি গুনাহগার হব। সালাতের সময় তাকবীরে তাহরিমের পর রুকু সিজদা এবং বৈঠকের সময় আমাদের চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? লাম ইউজাওয়িজ বাসারুহু মাওদিআ সুজুদে, নবীজি যখন কাবা শরীফে ঢুকলেন তখন তার নজর সিজদা জায়গা থেকে আর কোনো দিকে যায়নি। এই হাদিস থেকে বোঝা যায় নজর মুসল্লির কোন দিকে থাকবে, সেজদার জায়গার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার জায়গার দিকে নজর দেওয়ার তৌফিক দান করুন। মজলিস শেষ, কাফফারাতুল মজলিস পড়ে সবাই বিদায় হন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।